বর্তমান সময়ে বেডরানার কিন্তু ঘর সাজানোর একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। বাজার থেকে না কিনে আমি নিজেই একটা বেডরানার তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি, কত খরচ পড়েছে, সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে, আর সাথে থাকবে হ্যান্ড পেন্টিং সম্পর্কে টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা। বেডরানারকে তৈরি করার জন্য আমি এখানে গজ কাপড় কিনে নিয়েছি, একটু ভারী ধরনের মোটা কাপড় কিনে নিয়েছি। এটার গজ পড়েছে 80 টাকা করে। আমি বেডরানার এবং দুটো কুশন কাভারের জন্য হিসাব করে গজ কাপড় কিনে নিয়েছি। যেহেতু বেডরানার একটু ভারী টাইপের হয়, তাই আমি অনেক খুঁজে একটু ভারী ধরনের কাপড় বেডরানার হিসেবে পছন্দ করে কিনেছি। আমি ভিতরটা একটু খুলে দেখাচ্ছি। ভিতরে আমি আমার পছন্দ মতন ডিজাইন হাতে এঁকে নিয়ে তারপরে ফেব্রিক্সের রং দিয়ে আমি রং করে নিয়েছি। এখানে একটু বলে রাখি, বাজারে যে বেডরানারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু হাতে সেলাই করা, অর্থাৎ হাতের কাজ করা থাকে। কিন্তু যেহেতু আমি জব করি, আমার সেলাই করার মতন পর্যাপ্ত পরিমাণ সময় নেই, এজন্য সংক্ষিপ্ত সময় শেষ করার জন্য আমি এখানে ফেব্রিক্সের রং দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি মাল্টি কালার ব্যবহার করেছি, যেন যে কোনো চাদরের সাথে বেডরানারটা মানানসই হয়। এবার কুশন কভারে আসি। আমি এখানে দুটো কুশন কভার তৈরি করে নিয়েছি এবং একটা কিন্তু আমি ফুল কমপ্লিট করে ফেলেছি। তো ডিজাইন করার সিস্টেম হচ্ছে, আপনার পছন্দ মতো ডিজাইনটা প্রথমে আপনি কার্বন পেপার দিয়ে কাপড়ে এঁকে নেবেন। তবে আমি এখানে কোনো কার্বন পেপার ছাড়াই প্রথম কুশনটায় ফ্রি হ্যান্ডে ডিজাইনটা করে নিয়েছি, অর্থাৎ নিজের ইচ্ছা মতোই কোনো কার্বন পেপার ছাড়াই একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। এবং ওই ডিজাইনটাই আমি অন্য কুশন কভারে কার্বন দিয়ে এঁকে নিয়েছি, যেন দুটাই একদম সেম হয়, কোনো মাঝখানে যেন কোনো পার্থক্য না বোঝা যায়। এবার আসি তুলির বিষয়ে। আর এই আমার এই আলোচনাগুলো কিন্তু যারা একদমই নতুন হ্যান্ড পেন্ট সম্পর্কে জানেন না বা কী কী লাগবে পেন্ট করতে জানেন না, তাদের জন্যই আমার এই আজকের আলোচনা। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের তুলি আমার বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আমি কিনে নিয়েছি। এটা হচ্ছে একটু মোটা সাইজের, আর এটা হচ্ছে কিন্তু জিরো সাইজের তুলি। আপনার জিরো সাইজের তুলিটা কিন্তু অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন, যখন আপনি কোনো ডিজাইন করবেন মোটা তুলি দিয়ে কিন্তু রংটা ছড়িয়ে যাবে, মানে ফিনিশিংটা ভালো আসবে না। সেক্ষেত্রে জিরো সাইজের তুলি থাকলে আপনি একদম সুন্দরভাবে ফিনিশিংটা এবং ডিজাইনের মানে যাতে ছড়িয়ে না যায় সেভাবে আপনি আঁকতে পারবেন। আর বড় চওড়া অংশে রং করার জন্য কিন্তু মোটা তুলির প্রয়োজন হবে, কারণ জিরো সাইজের তুলি দিয়ে আপনি করতে পারবেন কিন্তু প্রচুর সময় লাগবে বড় জায়গায় রং করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, তুলি কিন্তু চাইলে সেট হিসেবেও কিনতে পারা যায়। তবে যারা নতুন, আমি তাদেরকে সাজেশন দেব যে সেট হিসেবে না কিনে প্রাথমিকভাবে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা কিনতে পারেন। আচ্ছা, এবার একটু রং সম্পর্কে বলি। আমি এখানে কিন্তু অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এই কালারগুলো যে কোনো স্টেশনারিতে পাওয়া যাবে, সুতার দোকানে পাওয়া যাবে, এগুলো বক্স হিসেবেও কিনতে পাওয়া যায় অথবা খুচরা হিসেবেও চাইলে কেনা যায়। আসল রঙের নিচে এখানে কিন্তু খোদাই করে নামটা লেখা থাকবে, নকল রঙে সেটা থাকবে না। এভাবে আসল এবং নকল রং কিন্তু দুটো বুঝতে পারা যায়। আর বর্তমানে এগুলো এক একটা 40 টাকা করে বিক্রি হচ্ছে, তবে কোথাও হয়তো স্থান ভেদে দাম একটু প্লাস মাইনাস হতে পারে। এখানে আমি যেটা করেছি, আমি কয়েকটা রং নির্দিষ্ট করে কিনে নিয়েছি, যেমন লাল, হলুদ, নীল, সবুজ, সাদা। এই কয়েকটা রঙের সাথে আমি একটার সাথে আরেকটা মিক্সড করে অন্য রং করে নিয়েছি। যেমন লালের সাথে সাদা মিক্সড করে আমি পিঙ্ক করেছি, নীলের সাথে সাদা মিক্সড করে স্কাই ব্লু, সবুজের সাথে সাদা মিক্সড করে পেস্ট কালার। এভাবে কিন্তু মানে লাইট কালারগুলো আমি একটার সাথে আরেকটা মিক্সড করে তৈরি করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার খুব একটা বেশি রং কিনতে হয়নি কিন্তু। তো আমি এখানে শুরু করছি, প্রথমে সবুজ রং দিয়ে গাছের যে ডালগুলো আমি প্রথমে এঁকে নেব। আর হ্যাঁ, যে কাপড়ে আপনি রং দিচ্ছেন বা পেন্ট করছেন সেই কাপড়ের নিচে একটা পুরাতন পেপার বা শক্ত কাগজ দিয়ে নেবেন, তা যাতে করে কাপড়ের অন্য পাশটায় না লাগে। আমি জিরো সাইজের তুলির প্রয়োজনীয়তার কথা বলেছিলাম, যে ডিজাইনের বাইরে যেন রংটা ছড়িয়ে না যায়, এজন্য ডিজাইনের পর্যন্ত খুব ভালোভাবে ফিনিশিংটা নেওয়ার জন্য জিরো সাইজের তুলিটা কিন্তু মাস্ট আপনার লাগবেই। আমি সাদা লাল মিশিয়ে পিঙ্ক কালার বানিয়ে নিচ্ছি।
এবার একটু লক্ষ্য করুন আমি কিন্তু মোটা তুলিটা ব্যবহার করছি কারণ এখানে জায়গাটা চওড়া আমি প্রথমে ভিতরে মোটা তুলি দিয়ে পুরো অংশটা কালার করার পরে জিরো সাইজের তুলি অর্থাৎ চিকন তুলি দিয়ে বাইরের লাইনটা এঁকে নিচ্ছি যেন রংটা বাইরে ছড়িয়ে না পড়ে দুটো কালার মিক্সড করে অন্য কালার তৈরি করার কারণে আমার কিন্তু খুব বেশি একটা কালার কেনার প্রয়োজন হয়নি তো আমার অন্য কুশন কভারটাও কিন্তু রেডি আর রংগুলো শুকানোর পরেই কিন্তু আমি এটা দেখাচ্ছি ডেক রানারে লাগানোর জন্য আমি বিভিন্ন রঙের ক্যাসেল বানিয়ে নিয়েছি আর এই ক্যাসেলগুলো আমি উল থেকে বানিয়েছি এরকম ছোট ছোট উল বাজারে কিনতে পাওয়া যায় এগুলো 10 টাকা করে নিয়েছি আমার ডেক রানার এবং কুশন কভার কমপ্লিট ব্যবহারের জন্য কিন্তু এটা একদম রেডি তো চলুন সাজানোর পরের লুকটা দেখে নেওয়া যাক আচ্ছা আমি এবার টোটাল খরচের হিসাবটা যদি একটু বলি আমার এখানে মোট 2 গজ কাপড় লেগেছে কুশন কভার সহ এবং বেড রানারের জন্য 80 টাকা করে 2 গজ কাপড়ের দাম টোটাল 200 টাকা এসেছে আমি 5টা রং ব্যবহার করেছি 5টা রঙের জন্য আমার 40 টাকা করে 200 টাকা লেগেছে ক্যাসেল আমি 5 কালারের 5টা কিনেছি 10 টাকা করে 50 টাকা খরচ হয়েছে কালারফুল করে রুম ডেকোরেশনের জন্য এরকম একটি কালারফুল বেড রানারই কিন্তু যথেষ্ট আপনার বেডরুম কিংবা গেস্ট রুমকে এভাবে নান্দনিক আকারে কিন্তু খুব সহজেই আপনি সাজিয়ে নিতে পারেন একদম বাজেটের মধ্যে এরকম ইউনিক এবং কালারফুল ডেকোরেশন যে কারো দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু বাধ্য